আর পাঁচটা এন্টারটেন সিনেমার মতো কিন্তু ছপাক সিনেমাটি নয়। নর্মালি সিনেমা বলতে আমরা বুঝি এন্টারটেন, কিন্তু এই সিনেমাটি সেই সিনেমাগুলো থেকে একদমই আলাদা। একটি সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমাটি করা হয়েছে এবং একটি মেয়ের জীবনে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার উপর অবলম্বন করে এই ছপাক সিনেমাটি হয়েছে। যখন একটি সিনেমা ব্যান করা হয়, তখন কি সত্যি সেই সিনেমাতে যারা অভিনয় করেছেন, মানে সেই অ্যাক্টর অ্যাক্ট্রেস কি ক্ষতিগ্রস্ত হন, তা জানতে পুরো ভিডিওটি আমার দেখুন এবং আমার সাথে থাকুন। বাংলার প্রথম টুইনস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টিটি বাজিয়ে দিন। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নতুন বছরে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, আর ইন্ডিয়ান টুইনস মহুয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কাল গিয়েছিলাম ছপাক সিনেমাটি দেখতে। এমনিতে যখন জেনেছিলাম যে জানুয়ারি মাসে ছপাক সিনেমাটি রিলিজ করছে, তখন থেকেই কম বেশি ইচ্ছে আমার ছিল এই সিনেমাটি দেখার জন্য। আসলে আর পাঁচটা এন্টারটেন সিনেমার মতো কিন্তু এই সিনেমাটি নয়। তো এই সিনেমাটি একটি মেয়ের জীবনে ঘটে যাওয়া একটি ভয়াবহ ঘটনার উপর অবলম্বন করে সিনেমাটি বানানো হয়েছে এবং এই সিনেমাটি একটি সত্য ঘটনার উপর অবলম্বিত, তাই এই সিনেমাটি দেখার ইচ্ছে আমার ছিল। এবার আসি সিনেমার সত্য ঘটনাটি কি ঘটেছিল। যদিও আমরা সকলেই একটু একটু জানি যে কি ঘটনাটি কি ঘটেছিল, তাও আরেকবার বলে দিই। 15 বছরের একটি ছোট্ট বাচ্চা মেয়ে লক্ষ্মী আগরওয়ালের উপর অ্যাসিড অ্যাটাক হয়েছিল, আর সে অ্যাসিড অ্যাটাক করেছিল তার থেকেও দ্বিগুণ বড় বয়সী মানুষরূপী একটি রাক্ষস। আবার সে রাক্ষসটি এমনি রাক্ষস না, তারই প্রতিবেশী। সে মানুষরূপী রাক্ষসটি তাকে ভালোবাসার প্রপোজাল দিয়েছিল এবং সে প্রপোজালে সে না করায় সে নায়ের প্রতিশোধ নেওয়ার জন্য এবং সে নায়ের শাস্তি দেওয়ার জন্য তাকে এইভাবে অ্যাসিড অ্যাটাক করা হয়েছিল। তারই একটি ভিডিও দেখছিলাম, সেখানে সে বলেছিল যখন তাকে অ্যাসিড অ্যাটাকটা করা হয়েছিল, তার মুখে যখন অ্যাসিডটা ছোঁড়া হয়েছিল, সেই মুহূর্তে তার চামড়াটা যেন প্লাস্টিক পলিথিনের মতো গলে গলে পড়ছিল। যার উপর এই অ্যাসিড অ্যাটাক করা হয়, শুধুমাত্র সেই জানে যে এর যন্ত্রণা কতটা, কত তীব্র এর যন্ত্রণা। তো তারপর সে বেঁচে থাকার ইচ্ছাই পুরোপুরি ছেড়ে দেয় এবং বারবার সে সুইসাইড করার চেষ্টাও করেছিল, কিন্তু কিছু মানুষের সহযোগিতায় এবং কিছু মানুষের সাহায্যে সে আবার উঠে দাঁড়ায় এবং লড়াই করে। আর যে রাক্ষসটি তাকে অ্যাসিড অ্যাটাক করেছিল তাকে চরম শাস্তি দেয়। এবং শুধু এখানেই সে থেমে থাকেনি, অ্যাসিড বিক্রির ব্যান করার জন্য সে কন্টিনিউ লড়াই করে যায়। এবং অ্যাট প্রেজেন্ট, মানে খুব গর্বের সাথে আমরা বলতে পারি, এখন সেই মেয়েটি একজন সেলিব্রিটি। এবং শুধু তাই না, তিনি ওবামার হাত থেকে পুরস্কারও পেয়েছেন। তো সেই ঘটনাকে অবলম্বন করে এই সিনেমা, এই ছপাক সিনেমাটি হয়েছে। এবং এই লক্ষ্মী আগরওয়ালের ভূমিকায় অভিনয় করেছেন আমাদের ভীষণ পপুলার একজন অ্যাক্ট্রেস, তিনি হলেন দীপিকা পাডুকন। দীপিকা পাডুকনের অভিনয় নিয়ে তো বিচার করার ধৃষ্টতা আমার নেই, তার অভিনয় সম্পর্কে আমরা সকলেই জানি, তিনি একজন অনেক বড় মাপের অভিনেত্রী। তো এখানেও তিনি তার ভূমিকা মানে খুব সুন্দরভাবে অভিনয় করেছেন। এবং সব থেকে প্রথমে আমি বলবো মেকআপ আর্টিস্টের কথা, এত সুন্দর মানে মেকআপ করেছে, মানে ঠিক অ্যাসিড অ্যাটাক হলে পরে একটা মানুষের কীরকম চেহারা হয় এক্সাক্ট সেই চেহারাটা তুলে ধরেছেন। এবং এরপর আসি যিনি এই সিনেমাটি পরিচালনা করেছেন, মানে মেঘনা গুলজারের কথা। মেঘনা গুলজারের নাম শুনলেই আমরা জানি যে আর পাঁচটা সিনেমার মতো তার সিনেমা কিন্তু হয় না। তার সিনেমা আমাদেরকে ভাবায়, তার সিনেমায় একটা মেসেজ থাকে এবং এখানেও তার বিরত হয়নি। এখানেও আমাদেরকে কিন্তু এই সিনেমাটা দেখার পর আপনাকে ভাবাবেই ভাবাবে। সিনেমাটার প্রথম দিকটা একদম ক্যাজুয়াল হলেও লাস্টের 30 মিনিট, মানে লাস্টের আধ ঘন্টা ভীষণ, মানে আমি তো পুরো এইভাবে হাত দুটোকে ধরে আর লম্বা লম্বা শ্বাস নিচ্ছিলাম, মানে লাস্টের 30 মিনিট আপনাকে একদম শ্বাস রোধ করে দেবে। এবং একদম লাস্টের যে সিনটা, আমি বলবো না লাস্টের সিনটা কি হয়েছিল, ওই লাস্টের সিনটা দেখার পর আপনি, আমি লিখে দিতে পারি, আপনি চেয়ার ছেড়ে উঠতে পারবেন না। 5 থেকে 10 মিনিট আমার শ্বাস বন্ধ হয়ে গেছিল ওই লাস্টের সিন দেখে পরে। তো আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করবো সিনেমাটা একবার হলেও
যান, গিয়ে দেখে দেখুন, তারপর আপনি জানান আপনার মতামত। এবং যদি ভালো লেগে থাকে, খারাপ লেগে থাকে, যেমনই লেগে থাকুক না কেন, আমার এই ভিডিওর কমেন্টে আপনি লিখে জানাবেন যে আপনার কেমন লাগলো সিনেমাটা, যেরকম আমি বলেছি সেরকমই কি সত্যি আপনার অনুভূতি হয়েছে, তো লিখে জানাবেন আমাকে অবশ্যই। আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো আমি। আর একটা কথা আমি বলবো যে দেখুন, প্রেম একটি ভীষণ পবিত্র এবং খুব সুখময় একটা শব্দ। তবে কি জানেন তো, প্রেম যখন দুটো মানুষের সম্মতিতে হয় তখনই প্রেম কিন্তু পরিপূর্ণতা পায়। প্রেম যখনই একতরফা হয়ে যায় না, যখনই অপরপক্ষ না করে দেয়, তখনই প্রেম প্রতিশোধে বদলে যায়। আমি সকলের কাছে রিকোয়েস্ট করব যে এই যে না, এই না শব্দটা আপনারা মেনে নিতে শিখুন। এর যে প্রতিশোধ, এই ভয়াবহ প্রতিশোধ, আপনারা দয়া করে এই ভয়াবহ প্রতিশোধটা নেবেন না। এই নাটাকে আপনারা মেনে নিতে শিখুন, নাটা বুঝতে শিখুন, না মানে নাই হয়। এবার আসি সিনেমা ব্যান হওয়ার কথায়। একটি সিনেমা যখন ব্যান করা হয় তখন ক্ষতিগ্রস্ত করা হয়। ক্ষতিগ্রস্ত কিন্তু সেই সিনেমায় অভিনয় করেছেন যারা, সেই অ্যাক্টর অ্যাক্ট্রেস বা সেই ডিরেক্টর কিন্তু হয় না, তারা আগে থেকেই টাকা পেয়ে থাকে। আর যে প্রডিউসার থাকে, সে যে টাকাটা লাগিয়েছে সেই টাকাটা কিন্তু তার স্বত্বগুলো বিক্রি করে প্রায় 75-90% টাকা উঠিয়ে নেয় সিনেমা হলে সিনেমা আসার আগেই। তাহলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? ক্ষতিগ্রস্ত হচ্ছে সে ডিস্ট্রিবিউটর, যে সিনেমা হলে সিনেমাটি লাগলো কিন্তু চললো না, সেই সিনেমা হলের মালিক এবং সেই সিনেমা হলে যারা কাজ করছে সে কর্মচারীরা। আর ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার। আর এরা হচ্ছে এই ডিস্ট্রিবিউটর, সিনেমা হলের মালিক এবং কর্মচারী, এরা কিন্তু আপনার আর আমার মতোই একজন সাধারণ মানুষ। তো আমরা কি করছি, নিজের অজান্তেই নিজেদেরই লোকদের ক্ষতি করে বসছি। এমনিতে আপনি খুব ভালো করে দেখুন, যে সিনেমাগুলো সুপার ফ্লপ হয় সেই সিনেমাগুলো কিন্তু সিকুয়েলে 1, 2, 3 করে আসতেই থাকে। সেগুলো আসে কেন আপনি নিজেই একবার ভেবে দেখুন তো। আর হ্যাঁ, এই সিনেমাটাতে দুটি গান আছে। একটি গান যেটা সিনেমার টাইটেল সং, সেই গানটি মানে দুটো গানই ভীষণ সুন্দর, এবং প্রথম গানটি যেটা টাইটেল সং সেই গানটা আমার ভীষণ ভালো লেগেছে, এবং প্রত্যেকটা ওয়ার্ডে যেন আপনাকে ভাবাবে এরকম ব্যাপার আছে এই গানটিতে। তো আমি সকলকে অনুরোধ করব সিনেমাটা একবার হলেও সবাই দেখতে যাও তোমরা। আর তার সাথে হ্যাঁ, ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, অনেক শেয়ার করো, যেন যারা জানে না যে সিনেমাটা অলরেডি রিলিজ হয়ে গেছে তারাও যেন জানতে পারে এবং সিনেমাটি যেন দেখতে যায়। কারণ সত্য ঘটনা অবলম্বনে সিনেমা, তো তাই আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে সিনেমাটি অবশ্যই তোমাদের একবার হলেও দেখা দরকার। আর বেশি কথা বলবো না, তো আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। আমার এখন দুটি চ্যানেল হয়ে গেছে, ইন্ডিয়ান টুইনস অ্যান্ড মহুয়া আর হোকটক মহুয়া। এখন থেকে রাধারানী হোকটক মহুয়াতে আসছে, তো তোমরা হোকটক মহুয়া চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করো আর ইন্ডিয়ান টুইনস মহুয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে যে বেল আইকনটি আছে, যে ঘন্টাটি আছে, সেটি বাজিয়ে দাও। এখনকার মতো চলি, নমস্কার।